আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের 5 মিনিট যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হোমিওপ্যাথিকের অবস্থান বাংলাদেশের। এটা কেন হচ্ছে এটা আমরা অনেকেই জানি, যে আমাদের নিজেদের এই সমস্যাগুলোর কারণে এটা বাংলাদেশে হোমিওপ্যাথিকের এই যে অবস্থানটা পিছিয়ে যাচ্ছে, যে অবস্থানটা পিছিয়ে যাচ্ছে আমরা সেটা আমরা নিজেদের দোষ। দেখেন, এটা বাংলাদেশের আমাদের হোমিওপ্যাথিক নিজস্ব একটা বোর্ড আছে এবং এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে, কিন্তু যত রকমের সুযোগ সুবিধা আমরা অ্যালোপ্যাথিক ডাক্তার, হসপিটাল, নার্স, স্টুডেন্টদের দেওয়া হয়, সে অনুযায়ী এই হোমিওপ্যাথিক ডাক্তারদের আর হোমিওপ্যাথিক স্টুডেন্ট এই সেরকম ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা দেওয়া হয় না। তাদের বেতন বৈষম্য সব কিছুই কিন্তু এখন পর্যন্তই অবহেলিত অবস্থায় আছে। তো আসুন আমরা এই সারা বাংলাদেশটাকে আমরা একটা হোমিওপ্যাথিক এর একটা রাজ্য এবং হোমিওপ্যাথিকের একটা বিশ্বাস ফেইত আমরা সবার সামনে তুলে ধরি। পরবর্তী 10 বছর বা 20 বছরে আমরা আশা করব যে আমাদের ছেলে সন্তান যেন এটার উপরে খুব ভালো পারদর্শী হতে পারে এবং এই হোমিওপ্যাথিক এই ট্রিটমেন্ট যেন প্রত্যেকটা মানুষের দ্বারে পর্যন্ত চলে যায়। আপনারা অবাক হবেন যে এখন কিন্তু বর্তমানে অ্যালোপ্যাথিক ডাক্তারগুলাও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছে। অ্যালোপ্যাথিক ডাক্তারগুলো তারা হোমিওপ্যাথিক চিকিৎসা সেরে তারা হোমিওপ্যাথিকে ডিগ্রি নিচ্ছে, চর্চা করছে এবং রোগীদের সেবা দিচ্ছে। তো আমরা একটা আশা করতে পারি যে পরবর্তীতে যেন আমরা 50% পেশেন্ট আমাদের হোমিওপ্যাথিকে চলে আসে আর 50% অ্যালোপ্যাথিকে থাকবে। এখন হয়তো 20% আসে, কিন্তু কোনগুলো আসে যেগুলো অ্যালোপ্যাথিকে অনেক ট্রিটমেন্ট করে টাকা পয়সা নষ্ট করে তারা পরবর্তীতে হোমিওপ্যাথিতে চলে আসছে। তো আমরা যে যেইখান থেকেই থাকি, যে যেই ও মেডিসিনটা খুব ভালো জানি, যেই লক্ষণটা ভালো জানি, সেটাই আমরা ফুটিয়ে তুলি, অনলাইন হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক। দেখেন, যখন হ্যানিম্যান স্যার এই হোমিওপ্যাথিকের আবিষ্কার করলেন তখন কিন্তু এত আপডেট, এত অনলাইন, এত কম্পিউটার সব কিছু ছিল না, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার মতো এত পদ্ধতি ছিল না। কিন্তু আজকে এতগুলো আবিষ্কার হওয়ার পরে, কম্পিউটার, ফেসবুক, মোবাইল, ইউটিউব, অনলাইন যোগাযোগ হওয়ার পরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটা বিজ্ঞানের যুগে, আল্ট্রা মডার্ন যুগে, এটা টেকনোলজিরা তৈরি করেছেন যোগাযোগ কমিউনিকেশনটা। কিন্তু হ্যানিম্যান স্যার চেয়েছিলেন যে একটা সময় সারা পৃথিবীতে হোমিওপ্যাথিকের রাজত্ব হবে, কিন্তু আজ হচ্ছে না। আমাদের মতো কিছু অসৎ ডাক্তার, আমরা হিংসা বিদ্বেষ, একজনের ট্রিটমেন্ট, একজনের প্রেসক্রিপশন আরেকজন দেখতে পারি না, হিংসা বিদ্বেষ নিয়েই আমরা চলে আসছি। তো হিংসা করার কারণে আজকে আমরা বড় হতে পারছি না, বা এই হোমিওপ্যাথিকের এই যে অধপতন, এই যে অবহেলা সরকারের পক্ষ থেকে চলে আসতেছে, এটা দিনের পর দিন চলতে থাকবে। আমরা এটাতে রুখে দাঁড়াতে হবে, আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। আমরা যেন সকলেই একতাবদ্ধ হয়ে, একত্র হয়ে আমরা যেন হোমিওপ্যাথিকের এই সুন্দর দিকটা, নির্দেশনাটা আমরা সবার সামনে ফুটিয়ে তুলতে পারি। দেখেন, আমরা একটা আর্জেন্ট পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট পেলে আমরা দ্রুত ট্রিটমেন্ট দিতে পারি না। অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন বা যে কোনো ট্রিটমেন্ট দিয়ে তারা রোগীকে সুস্থ করে দিচ্ছে। আমরা হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে এগুলো বিশ্বাস করি না। 30 সেকেন্ডে যদি কোনো মেডিসিনের কাজ হয়, 30 সেকেন্ডের মধ্যে যদি কোনো মেডিসিনের কাজ শুরু হয়, এর চেয়ে দ্রুতগতি, এর চেয়ে সুন্দর, এর চেয়ে শক্তিশালী মেডিসিন পাওয়ার কী হতে পারে? হোমিওপ্যাথিক সম্ভব, হোমিওপ্যাথিকেই এটা সম্ভব। 30 সেকেন্ডে একটা মেডিসিন আপনার শরীরে কাজ করবে। তো আজকে আমার এই 5 মিনিটের ভিডিও, জানি অনেকেরই খারাপ লাগবে, কিন্তু আসুন আমরা এই সবাই একত্রবদ্ধ হয়ে আমরা একটা হোমিওপ্যাথিকের রাজ্য, একটা হোমিওপ্যাথিকের পৃথিবী তৈরি করি, যে মানুষের মুখে মুখে যেন চলে যায় যে হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক। আসুন আমরা অনলাইনের যুগে, ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে আমরা সকল মানুষের দ্বারের কাছে হোমিও চিকিৎসা সেবা নিয়ে যাই, তাদেরকে আমরা কঠিন কঠিন রোগ থেকে মুক্ত করে দেই। তো এই ছিল আজকের আমার কিছু উপদেশমূলক
বক্তব্য, আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলে সন্তান সকলকেই এই পেশায় নিয়োজিত করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দিস ইজ মাহবুব ফ্রম হোমিও রেগুলেশন ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।